আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তালের নতুন মজাদার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি তালের তো অনেক রকম পিঠা খেয়েছেন কিন্তু আজকে তৈরি করে দেখাবো তালের পুর্বরা পুরি পিঠা এই পিঠাটি তৈরি করার জন্য চলুন দেখে নিই এখানে আমি একটি মিক্সিং বলে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এরপরে আরও হাফ কাপ দিয়ে দিয়েছি টোটাল দেড় কাপ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এরপরে আরও এক টেবিল চামচ দিয়ে দিয়েছি টোটাল দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি যে এখানে মেজারমেন্ট কাপে ময়দা দিয়েছি এটা আড়াইশো গ্রামের ছিল এখন ভালোভাবে তেলের সাথে ময়দা মিক্স করে নিচ্ছি দেখেন কিভাবে মিক্স করে নিচ্ছি যখন দেখবেন যে এরকম হয়ে গিয়েছে তখন বুঝবেন যে পারফেক্টভাবে মিক্স হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা তালের পিউরি এখানে আমি অর্ধেক দিয়ে দিয়েছি দিয়ে এখন মিক্স করে নিচ্ছি একসাথে সবটুকু পিউরি দেই নি কারণ কতটুক লাগে তারপরেই বোঝা যাবে এখন আমি মিক্স করে নিচ্ছি এভাবে প্রথমে অল্প অল্প করে মিক্স করে নেবেন এরপরে আমি আবারও সবটুকু দিয়ে দিয়েছি এখানে টোটাল এক কাপ তালের পিউরি ছিল এটা আমি দিয়ে দিয়েছি পুরোটাই লাগবে দেখেন ভালোভাবে মিক্স করে নিয়েছি ডোটা এরকম হবে ফাইনালি ডোটা আমি তৈরি করে নিয়েছি নিয়ে এখন ডাকনা দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি এরপরে পুরটা তৈরি করে নিচ্ছি পুরের জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ বাটিতে শুকনা নারিকেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এবং দিয়ে দিয়েছি এর মাঝে এক টেবিল চামচ চিনি ব্ল্যান্ড করা আপনারা চিনিটা পাটায়ও বেটে দিয়ে দিতে পারবেন চিনিটা অবশ্যই দিবেন না হলে খেতে ভালো লাগবে না এখন সব কিছু আমি মিক্স করে নিচ্ছি চিনির ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার জন্য আমি সরি এখন সব কিছু মিক্স করে নিয়ে নিয়েছি নিয়ে সাইডে রেখে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ডোটা এখন ডাকনা উঠিয়ে দেখাচ্ছি দেখেন সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আবারও মথে নিব ভালোভাবে দেখেন কতটুক সফট হয়ে গিয়েছে মথার উপরে পিঠাটা ডিপেন্ড করে যে কতটুক মজাদার হবে ফ্লাফি হবে এখন আমি ডোটা একটু আবারও মথে নিচ্ছি মথে নিয়ে নিয়েছি এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিব তাহলে সবগুলো বল সমান হবে আমি যতগুলো পিস করে নিব। অর্ধেক প্রথম কেটে নিয়েছি এরপরে বাকি অর্ধেককে আমি এখন চারবাগে ভাগ করে নিব নাইফ দিয়ে করলে সুন্দরভাবে বাঘটা করা যায় তো আমি চারবাগে ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এক পিস নিয়ে নিয়েছি নিয়ে কিভাবে আমি শেপ দিচ্ছি দেখেন এভাবে বলের মতো আকার করে নেবেন নিয়ে বাটি শেপ করে নেবেন বাটি শেপ করে নেওয়ার পরে এর মাঝে আমি এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা পুটটা আমি এখানে ড্রাই নারকেল দিয়ে করেছি আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিয়েও করতে পারবেন ফ্রেশ নারকেল দিলে আরও টেস্টটা অনেক ভালো আসবে হাত দিয়ে একটু ভিতরের দিকে চেপে দিয়েছি তাহলে সুন্দরভাবে মুখটা বন্ধ করা যাবে দেখেন মুখটা কিভাবে বন্ধ করে দিচ্ছি এভাবে সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিবেন মুখটা ভালোভাবে বন্ধ না করলে পেটে পুটটা বের হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তো আমি মুখটা বন্ধ করে দিয়েছি দিয়ে হাতের তালু দিয়ে দেখেন চেপে চেপে এখন পুরি শেপ দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি তৈরি করে নিয়েছি এখন তিলের মাঝে গড়িয়ে নিচ্ছি এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি তিলটা অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও চলবে একটা আমি গড়িয়ে নিয়েছি এভাবে আমি এক এক করে এখন সবগুলো তৈরি করে নিয়েছি দেখেন সবগুলো তৈরি করা না হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে রেখে এখন ফ্রাই করে নেব যখন বেশি উঠবে উপরের দিকে তখন বুঝতে হবে যে এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে আবারও দেখবেন যে উপরের দিকে একদম পারফেক্টভাবে বেশি উঠেছে তখনই বুঝতে পারবেন যে পুরিটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি কালারে এতটুক করে নিচ্ছি পরে আরও ডার্ক হয়ে যাবে এভাবে আমি এক এক করে সবগুলো দেখেন ফ্রাই করে নিয়েছি কতটুক ফ্লাপি হয়েছে দেখতেই পাচ্ছেন সবগুলো আমি এখন একটি প্লেটে সার্ভ করছি দেখেন একটা কেটে দেখিয়েছি ভিতরে দেখেন পুরবরা পুরিটা কতটুক ইয়ামি লুক হয়েছে এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটুক ফ্লাপি হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে মজাদার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ